এটা দেখেই তাদেরকে আত্মসমর্পণ করার পরেও গণহত্যাটা চালানো হইলো তো এই গণহত্যাকে যারা বলে যে গাদ্দারির শাস্তি মানে গণহত্যাকে করতে শুধু শাস্তি বলে তাদেরকে আপনি কি বলবেন তাদেরকে মানে এর পরে ঘটনা তো আরো ভিন্ন যে একজনের স্বামী বাবা ভাইকে হত্যা করে তার সাথে ওই রাতেই যৌনতা করা কিংবা তারপরে বাগা বিয়ে করা তাকে নিয়ে একরকম এটা হচ্ছে পরে মাসালা কিন্তু যখন হত্যাটা করলো তারা কিন্তু আত্মসমর্পণ করছে আমরা ইতিহাসটা কিন্তু কখনো দেখি না যে আত্মসমর্পণ করার পরেও একটা জাতির উপরে এরকম গণহত্যা চালানো হয় তাও আবার শুধুমাত্র ইতিহাসে যে কথা ঘটেনি তা না ইতিহাসে অনেক ঘটনাই আত্মসমর্পণ করার পর অনেক ঘটনাই আছে কিন্তু অনৈতিক অত্যন্ত অনৈতিক অত্যন্ত অমানবিক এই অমানবিক ঘটনাটাকে শুধুমাত্র গাদ্দারির শাস্তি বলে যাত্রী করার সুযোগ আছে কিনা বা যদি কেউ বলে তার জবাবে কি বলা হবে

আমি যে আর্লি সিরাজ গ্রন্থটা পাইছি সেই আর্লি গ্রন্থে এই জিনিসটা লেখা আছে কয়েকটা গোত্রের নাম আছে মদিনা মদিনা চুক্তি করার সময় কয়েকটা গোত্রের নাম আছে সেখানে বনকুরাইজার কোনো নাম নাই পরবর্তী সময়ে এক হাজার বছর পর একজন সিরাজ গ্রন্থ লিখছে সেই বেটা এসে লিখছে যে এখানে বনকুরাইজা এগ্রি করছিল কিন্তু সে যে এই তথ্যটা কোথা থেকে পাইছে সেটা কিন্তু সে লেখে নাই তাহলে সে কোন জিনিসের যে জিনিসের উপরে বনকুরাইজা এগ্রি করে নাই সেইটার আবার মানে সেইটার আবার গাদ্দারি কি আর যদি গাদ্দারি হয়েও থাকে যদি আমরা তারা গাদ্দারি করছে গাদ্দারিটা করছে কি কয়টা মানুষ হত্যা করছে কয়জন মানুষকে মানে মাথা মাথা ফাটাইছে কয়টা মেয়েকে গাদ্দারি প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ মুশরিকদের সাথে ওই সময় তো খন্দকের যুদ্ধ চলছিল তো মুশরিকদের গাদ্দারি যে করছে সেটা এখন পর্যন্ত প্রমাণ হয়নি তারপরে যদি ধরে নেই গাদ্দারি করছে যুদ্ধ করবে এমন একটা চিন্তায় নাকি এটা কিভাবে শিওর হইলো যে মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্যই তারা অস্ত্র ইয়া করছে সিরাতে যেটা লেখা আছে জিব্রাহিলশা মোহাম্মদ কইছে যে বনকুড়ায় আক্রমণ করতে চলো তখন মনে করে আক্রমণ করতে গেছে এটা তো কোনো এভিডেন্স হইতে পারে না জিব্রাইল এসে কইছে বনু করে যে বিশ্বাসঘাতকতা করতে করতেছে চলো আক্রমণ করি এটা তো কোনো এভিডেন্স হইতে পারে না তাহলে তো যে কেউ যে কোনো জিনিস আমাকে জিনা এসে কয়ে গেছে আমাকে ভূতে এসে কইছে এই কথা বলে তো যে কোনো যে কোনো লোকরে আক্রমণ করে বসতে পারে তো আমার প্রশ্ন ছিল এই যে মুহাম্মাদের উপরে আক্রমণ করার সম্ভাবনা আছে এই কারণে যদি বনু কুরাইজাকে ধ্বংস করে দেওয়া একবারে সম্পূর্ণ নৈতিক হয়ে যায় তাদের সকল পুরুষকে হত্যা করা নৈতিক হয়ে যায় তাইলে এই যে ইসরায়েলের উপরে যে হামাস কিছুদিন পর রকেট হামলা করে এই হামলার পরে তো ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়াও নৈতিক হয়ে যায় তাই না হ্যাঁ একদম ঠিক ঠিক আছে নমন ভাই আপনি কি আর কিছু বলবেন এই বিষয়ে বনু করে যে গণহত্যা আমার একটা লেখা আছে এটা আপনি পড়তে পারেন আর আর কিছু বলা না থাকলে তাহলে আপনাকে বিদায় জানাব এই এই কথা বলা হবে যেটা গাদ্দারির সাথে তখন কি বলা হবে এটাই শুধু কি এটা যে প্রমাণিত না এটা প্রমাণিত না এটাটুকুই